হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাইস বা ছক্কা। লুডুর ছক্কা নয়, লুডুর ছক্কাটা অবশ্যই একটা ডাইস, কিন্তু সেটা একটা আলাদা ধরনের ডাইস। আমরা একটু পরেই দেখব যে লুডুর ছক্কা ছাড়াও আরও অনেক ধরনের ডাইস হয়। তো এই টপিকটা দুটো পরীক্ষাতে এসছে, NTSE এবং NMMSE পরীক্ষাতে এসছে। PBSCI যদি তোমরা চেক করো দেখতে পাবে ডাইস থেকে 7টা থেকে 8টা প্রশ্ন আছে, এবং এটা রিজনিংয়ের টপিকের মধ্যে আছে, মানে রিজনিংয়ের যে সিলেবাস তার মধ্যে এই টপিকটা আছে। তোমরা কমেন্টে অনেক লিখছো যে স্যার NTSE-র ভিডিও দিন। দেখো, একা হাতে এত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কিন্তু একা হাতে এত ভিডিও দেওয়া সম্ভব আমার দ্বারা হচ্ছে না। ওকে, তো আমি চেষ্টা করছি। তো যাই হোক, এই ডাইসটা নিয়ে বলার আগে প্রথমত তোমাদেরকে আমি একটা ডাইস দেখাই, এবং সেই ডাইসটা দেখানোর পর তার কনসেপ্টটা আগিয়ে যাব। এবং এই ডাইস থেকে বেশ ভালো টাইপের প্রশ্ন আসে, এবং যদি তোমরা ট্রিক্সটা জানো এবং আসল যে পদ্ধতি সেই পদ্ধতিটা জানো, তাহলে এই ডাইসের যে কোনো প্রশ্নের উত্তর খুব অল্প সময়ে এবং অ্যাকুরেট হয়ে যাবে, অ্যাকুরেট। তো প্রথমত দেখো, আমি এই বক্সটা নিয়েছি, এটা হচ্ছে এই পেন্টার কালির যেটা থাকে সেই বক্সটা। আমার কাছে ডাইস নেই, এটা ছিল ছোটো, দেখে লুডুর ছক্কা ছিল, কিন্তু সেটা এতই ছোটো যে তোমাদেরকে দেখাতে অসুবিধা হতো আমার। তার প্রথমত আমরা এই ডাইসটা, মানে এটা মনে করো ডাইস ভাবো, এটা একটা আয়তঘন বা প্রালি পয়েন্ট, এটাকে তোমরা একটা লুডুর ছক্কার মতনই ভাবো, যার ছোটা তল আছে। তাহলে প্রথমত আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকমভাবে যে তোমরা এটা দেখে তোমরা সামনের থেকে কটা তল দেখতে পাচ্ছ, তোমরা কটা তল দেখতে পাচ্ছ, এই একটা তল, এই একটা তল আর এই একটা তল। তার মানে এই ডাইসটার থেকে তোমরা সামনের থেকে তিনটে তল দেখতে পাচ্ছ, এবং বাকি যে তিনটে তল রয়ে গেল সেটা তার অপোজিট সাইড, সেটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে সামনে তিনটে তল আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে তল পরীক্ষায় দেওয়া থাকবে, এবং এই তিনটে তল থেকেই সাধারণত যে প্রশ্নটা হয় যে এই তলটার পিছনে কোনটা আছে, এই তলটার অপোজিটে কোনটা আছে, এরকম টাইপের প্রশ্ন পড়ে। মানে একটা ডাইসের ছবি দেওয়া থাকবে এবং সেখানে সামনে তিনটে তল তোমরা দেখতে পাবে, এবং বাকি তলগুলোতে কী সংখ্যাগুলো আছে বা কী ছবি আছে বা কী কালার আছে সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। সাধারণত 5 থেকে 6 রকম টাইপের প্রশ্ন আসে, সমস্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিও দেখলে ডাইসের সমস্ত প্রশ্ন খুব কুইক হয়ে যাবে, এবং শেষে তোমাদেরকে একটা PDF দেবো, সেই PDFটা প্র্যাকটিস করবে তাহলেই হবে। তাহলে দেখো, ডাইসকে সাধারণতভাবে দুটো ভাগে ভাগ করা গেছে, দু ধরনের ডাইস হয়। একটা ডাইস হচ্ছে যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হয় জেনারেল ডাইস। তো স্ট্যান্ডার্ড ডাইসটা নিয়ে আলোচনা করব, তার আগে একটু লিখে নিই, এই জেনারেল ডাইস থেকে বেশি প্রশ্ন আসে, এবং এই জেনারেল ডাইসকে আবার দুটো ভাগে ভাগ করা গেছে প্রশ্নের আকারে। একটা হচ্ছে ক্লোজ ডাইস, আর হচ্ছে ওপেন ডাইস। তো জেনারেল স্ট্যান্ডার্ড ডাইস থেকে প্রশ্ন হয়, এবং জেনারেল ডাইসের ক্লোজ ডাইস এবং ওপেন ডাইস থেকে প্রশ্ন হয়। তার মধ্যে এই ক্লোজ ডাইসটার থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে প্রথমত আমি আগে এই জেনারেল ডাইসটা নিয়ে আলোচনা করি, তার আগে একটু মুছে নিই। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা ডাইসের তিনটে তল দেখতে পাবো। মনে করো এটা একটা ডাইস, ডাইসের ছবি এরকম করে রাখতে হয়, এবং ডাইসের আমরা তিনটে তল দেখতে পাবো। আমি আগেই তোমাদেরকে বললাম যে আমি তিনটে তল ডাইসের দেখতে পাবো, এবং মনে করো এটা 1, এটা 2 এবং এটা 3, সংখ্যাগুলো লেখা আছে। লুডুর ছক্কা পাবো, লুডুর ছক্কাতে সেখানে 1 এরম করে, 2 এরম করে, আর 3 এরম করে লেখা থাকে না? তো এই ডট দিয়ে লিখতে গেলে সময় নষ্ট হবে, তাই আমি ডট দিয়ে না লিখে সংখ্যা দিয়ে লিখছি। আর আমাদের বাঁকুড়ায় ভাষায় এই যে এই ডট 1 যেটাকে, সেটাকে পুট বলা হয়, লুডুর ছক্কায় পুট বলা হয়। তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বাসিন্দা, তো যারা এই এই পয়েন্টটাকে তোমাদের ডিস্ট্রিক্টে কী বলা হয় একটু অবশ্যই কমেন্টে লিখো। আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটাকে পুট বলা হয়। তা যাই হোক, মনে করো একটা ডাইস আছে, এবং যেখানে 1, 2, 3 আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, তিনটে তলে 1, 2, 3 লেখা আছে। ওকে, তো স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কী হয় দেখো, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে সবসময় যে সাইডে দেখতে পাচ্ছি এবং তার অপোজিট সাইড যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেই সাইডে যে সংখ্যাটা আছে সেই দুটো সংখ্যার যোগফল সবসময় 7 হবে। মানে এখানে আমি 1 দেখতে পাচ্ছি এবং এর অপোজিটে যে সাইডটা আছে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই সাইডেতে অবশ্যই 6 আছে, কারণ 1 আর 6 যোগফল করলে 7 হয়। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে সবসময় একটা সাইড এবং তার অপোজিট সাইডে যে সংখ্যাগুলো থাকে তাদের যোগফল সবসময় 7 হবে। তাহলে বলো 2-এর অপোজিটে কত থাকবে? 2-এর অপোজিটে থাকবে 5, কারণ 2 আর 5 যোগ করলে 7 হয়। এবং 3-এর অপোজিটে কত থাকবে? 3-এর অপোজিটে থাকবে 4, কারণ 3 আর 4 যোগ করলে 7 হয়।
তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে সাইডটা দেওয়া আছে মানে যে সাইড আমরা দেখতে পাচ্ছি তার অপোজিট সাইডের সংখ্যা যোগফল করলে 7। এবার আমরা বুঝবো কি করে যে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস না এটা একটা জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস বোঝার সবচেয়ে সহজ নিয়ম হলো যে যে সংখ্যাগুলো বা যে তলগুলো আমরা স্পষ্ট সামনে থেকে দেখতে পাচ্ছি, আমরা এখানে 1, 2, 3 এই তিনটে তল দেখতে পাচ্ছি এবং সেই তিনটে তলের যে কোনো দুটো সাইডের যোগফল কোনো মতে 7 আসবে না। যেমন 1 আর 2 এর যোগ 7 কি আসে না, 7 আসে না, তার মানে কি এটা নট ইকুয়াল টু 7। 7 যদি 1 আর 2 এর যোগ 7 চলে আসতো, 7 এখন আসে না, এমন আমি কিছু ছবি আঁকবো, দেখবে তার কোয়ান্সিডেন্ট সাইড বা অ্যাডজাসেন্ট সাইড বলা হয় এটাকে, তাদের যে অ্যাডজাসেন্ট সাইড সেই অ্যাডজাসেন্ট সাইডের যোগফল 7 চলে আসছে, তখন সেটা কিন্তু কোনো মতেই স্ট্যান্ডার্ড ডাইসের আন্ডারে পড়ে না। স্ট্যান্ডার্ড ডাইস মানে লুডুর ছক্কাটা, সিম্পল কথা। যেমন 2 আর 3 এর যোগফল করলে 5, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস অবশ্যই। আবার 1 আর 3 এর যোগ করলে কত হয় না, 1 আর 3 এর যোগ করলে হয় 4, এটা কিন্তু কোনো মতে 7 নয়। কিন্তু যদি মনে করো আমি এরকম ছবিটা এরকম করে দিতাম, ছবিটা মনে করো এখানে করলাম, এখানে 3, এখানে মনে করো 4 করলাম আর এখানে মনে করো 5 করলাম, তাহলে এটা কি স্ট্যান্ডার্ড ডাইসের আন্ডারে পড়ে? কোনো মতেই পড়বে না। কেন? কারণ দেখো 3 আর 4 এর যোগ করলে 7 হয়। আর আমি কি বললাম, বললাম যে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে সাইডটা দেওয়া আছে তার অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে, কিন্তু 3 এর অপোজিট 4 আমরা দেখতে পাচ্ছি, মানে 3 এর অপোজিট 4 4কে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, তাহলে 4 কী করে অপোজিট হতে পারে? অপোজিট হতে দেখতে পেতাম না। তাই 3 আর 4 এর যোগফল যেহেতু 7 হয়ে গেছে, তাই এটা কোনো মতে স্ট্যান্ডার্ড ডাইস আর নয়, কারণ 3 আর 4 আমরা পাশাপাশি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডাইস তারাই যেখানে তোমরা স্পষ্ট দেখতে পাবে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের যোগফল কোনো মতে 7 হচ্ছে না, তখনই সেটা হবে স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, ক্লিয়ার? আর একটু ভালো করে ক্লিয়ার করে দিই, হয়তো আমি তোমাদেরকে এতটা ভালোভাবে বুঝাতে পারছি না, চেষ্টা করছি। যেমন আর আরও দু তিনটে ছবি এঁকে দিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে করে লিখলাম 5, 3 আর এখানে লিখলাম 5, 3 এখানে 6, এ 8, আর একটা লিখি মনে করো, এটা মনে করো কাছে 1, এটা 6, এটা 3, আরটা ডাইস আঁকি, মনে করো এটা লেখা আছে 5, এটা 3, এটা মনে করো লেখা আছে 2। ওকে, তো দেখো এটা স্ট্যান্ডার্ড ডাইস, কারণ 6 আর 5 এর যোগ করলে 7 আসছে না, 5 আর 3 এর যোগ করলেও 7 আসছে না, 6 আর 3 এর যোগ করলেও 7 আসছে না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস নয়, কারণ কি 6 আর 1 এর যোগ করলে 7 চলে আসছে, পাশাপাশি পাশাপাশি যে তল সেই তলগুলো যোগ করলে কোনো মতে 7 আসবে না, তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস নয়। এক্ষেত্রে 3 আর 5 এর যোগ করলে 8 আর 5 আর 2 এর 7, 5 আর 2 যোগ করলে 7 চলে আসে, তার মানে এটাও স্ট্যান্ডার্ড ডাইস নয়, তাহলে একমাত্র এটা স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে তলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই তলগুলোর যোগফল কোনো মতে 7 আসবে না, কারণ কি, কারণ বিপরীত তলগুলোর যোগফল 7। ওকে, তাহলে এগুলো কি ডাইস? তাহলে এই ডাইসগুলোকে বলা হবে জেনারেল ডাইস, জেনারেল ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে তোমরা। এবার জিনিসটা হচ্ছে যে ডাইস এরকমভাবে তৈরি হয় কেন, এরকমভাবে তৈরি করা কী দরকার? তৈরি করতেই পারে, যেমন আমি যখন মনে করি লুডুর ছক্কাটা তৈরি করছি, আমি একটার অপোজিটে 6 দিচ্ছি, আমি একটার অপোজিটে 6 না দিতেও পারি, আমি একটার অপোজিটে মনে করো 5 দিলাম, দিতেই পারি। তাহলে তাই এরকমভাবেও কিছু প্রশ্ন হয়ে থাকে এবং দেখা গেছে যে এই জেনারেল ডাইস থেকে প্রশ্ন বেশি এসছে, স্ট্যান্ডার্ড ডাইস থেকে প্রশ্ন খুব কম এসছে। তাহলে প্রথমত তোমাদেরকে চিনতে হবে কোনটা জেনারেল ডাইস এবং কোনটা স্ট্যান্ডার্ড ডাইস, আশা করি তোমরা চিনতে পেরে গেছো। আর যদি এটা তোমরা চিনতে পেরে গেছো, তার মানে তোমরা 35% এগিয়ে গেছো এই চ্যাপ্টারে, মানে তোমাদের 35% শেখা হয়ে গেছে। ওকে, তাহলে একটা প্রশ্ন নিই, একটা প্রশ্ন মনে করো এরকম নিয়েছি, একটা ডাইস, যে ডাইসের আমরা তিনটে তল দেখতে পাচ্ছি, সবসময় তিনটে তল ছাড়া আমরা দেখতে পাবো না। এবার মনে করো এখানে নিয়েছি 1, এখানে নিয়েছি 4, এখানে নিয়েছি 5, এরপর বলছি যে 4 এর অপোজিটে কী আছে, 4 এর অপোজিট তলে কত আছে। তাহলে প্রথমত তোমাদেরকে বুঝতে হবে যে এই ডাইসটা কী ডাইস, জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এখানে দেখো যে তলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে যোগ করলে কোনো মতে 7 হচ্ছে না, 4 আর 5 যোগ করলে 9, 5 একে যোগ করলে 6, 4 একে যোগ করলে 5, তার মানে 7 হচ্ছে না, তার মানে এটা কী ডাইস হয়ে গেলো না, এটা হয়ে গেলো স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো যোগ করলে 7 আসবে, তাহলে 4 এর অপোজিট কত হবে, 3 হবে, কারণ 4 এর অপোজিট 3 হলে যোগ করলে 7 আসে। ওকে, তাহলে এই হলো একটা অঙ্ক। এরপর একটা নতুন টাইপ নেওয়া যাক, তার নাম দিলাম মনে করো টাইপ 2, আগে একটা ছিল টাইপ 1 মনে করো, এটা টাইপ 2। টাইপ টুয়ে কী করেছি, যে একটা ডাইস নিয়েছি, সেই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস সেটা দেখে পরে বুঝবো, তো একটা ডাইস নিয়েছি, সেই ডাইসটাতে দুবার দান ফেলেছি এবং দুবার দান ফেলার পর দুরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে প্রশ্ন ওরা চেয়েছে যে এটার অপোজিটে কত আছে। তাহলে প্রথমত আমি
একটা ডাইস আঁকি এবং সেই ডাইসটাতে দুবার দান ফেলেছি এবং কীরকম দেখাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। ওকে, তাহলে এইরকমভাবে দেখাচ্ছে মনে করো একটা ডাইস, এবং ওই ডাইসটাকে আরেকবার দান ফেলেছি এবং দান ফেলার পরে এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এবং কী কী সংখ্যাগুলো আছে, এইটাতে মনে করা আছে ছয়, এটা তিন, এটা চার আছে, এবং এখানে আছে পাঁচ, এখানে মনে করা আছে তিন, এবং এখানে আছে এক। ওকে, এরপর ওরা পছন্দ চেয়েছে যে ছয়ের অপোজিটে, ছয়ের বিপরীতে কত আছে, এরকম প্রশ্ন চেয়েছে ছয়ের বিপরীতে কত আছে। তাহলে প্রথমত আমাদেরকে দেখে বুঝতে হবে যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস। যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে ছয়ের বিপরীতে এক থাকবে, কারণ ছয় আর একে যোগ করলে সাত হয়। তাহলে প্রথমত আমরা দেখব আগে এটা স্ট্যান্ডার্ড ডাইস কি, আদৌ কি এটা স্ট্যান্ডার্ড ডাইস। দেখো এখানে চার আর তিনে যোগ করলে সাত হয়ে যাচ্ছে, তাহলে চার আর তিনে যোগ করলে যেহেতু সাত হয়ে যাচ্ছে তাই এটা কোনো মতেই আর স্ট্যান্ডার্ড ডাইস হতেই পারে না। কারণ আমি কি বলেছি, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে বিপরীত তলের যোগফল সাত, কিন্তু এখানে তো স্পষ্ট আমরা দুটো তল দেখতে পাচ্ছি, আর দুটো তল যদি দেখতে পাচ্ছি এবং সেই দুটো তলে যদি যোগফল সাত হয়ে যায় তাহলে তো কোনো মতে স্ট্যান্ডার্ড ডাইস নয়। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস যেহেতু এটা নয় তাই ছয়ের বিপরীতে এক হতে পারে না। তখন এরপরে কী ক্রম করে প্রশ্নগুলো করব। তাহলে এখানে টাইপ টু দিয়েছি, সে টাইপ টু এবং তারপরে টাইপ থ্রির দিকে আগাবো। তো টাইপ টু প্রশ্নগুলো দেখবে, প্রথমত এরকম টাইপের যদি তোমরা ডাইস পাও তাহলে প্রথমত দেখবে এই ডাইসটাতে কোনো কি সংখ্যা আছে, যে সংখ্যাগুলো, যে সংখ্যাটা দুটো ডাইসে আছে, হ্যাঁ সেই সংখ্যাটা হলো তিন। এই দেখো এই তিনটা এটাতেও দেখাচ্ছে এবং এই তিনটা এটাতেও দেখাচ্ছে। তাহলে প্রথমত তোমাদেরকে খুঁজে নিতে হবে যে ডাইস দুটোতে কোন সংখ্যাটা একই দেখাচ্ছে, এখানে তিন, তাহলে আমি এখানে তিন লিখে ফেললাম, এই ডাইসের ক্ষেত্রে তিন লিখেছি। এরপর যাবো ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটা তো এরকম করে টিক 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 এরকম করে ঘুরে ঘড়ির কাটার দিকে, তাহলে ঘড়ির কাটার দিকে আমি টিক টিক করে আগাবো। তাহলে তিন, তারপরে আছে এখানে চার, এখানে আছে ছয় লিখে ফেললাম। এরপরে এই ডাইসটাতে দেখো যেহেতু এখানে গেছি ঘড়ির কাটার দিকে, সেম এটাও কিন্তু ঘড়ির কাটার দিকেই যাবো, মানে এটাতে যেরকমভাবে গেছি এটাও সেরকমভাবেই যাবো। তাহলে এখানে আছে তিন, এবং তারপরে এখানে আছে এক, এবং তারপরে এখানে আছে পাঁচ। প্রতিটা ক্ষেত্রে এরকম লিখে নিতে হবে, আর প্রথমত আগে খুঁজে নিতে হবে যে কোন সংখ্যাটা দুটো ডাইসে একই আছে। তারপর দেখো তিন তিন আর দেখার দরকার নেই। এরপর দেখো এখানে আছে চার আর এক, আর এবং ছয়ের নিচে আছে পাঁচ, এর মানেই হলো চারের অপোজিটে এক থাকবেই, অথবা একের বিপরীতে চার, আর ছয়ের বিপরীতে পাঁচ, ছয়ের অপোজিট সাইডে পাঁচ, অথবা পাঁচের অপোজিট সাইডে ছয়। আর আমাদের এখানে প্রশ্নতে চেয়েছিল যে ছয়ের বিপরীতে কত আছে, ছয়ের বিপরীতে কত আছে, পাঁচ। বোঝা গেল, তাহলে খুব সহজ। এরপর এখানে দুটো দিয়েছি, হতে পারে যে একটা ডাইসকে চারবার ফেলা হয়েছে, তো চারবার ফেলা হোক দশবার ফেলা হোক আমার দেখার দরকার নেই, আমি দুটো ডাইস ওখান থেকে তুলে নেবো এবং সেখানে দেখব যে কোন কোন সংখ্যাটা দুটো ডাইসে আছে। ওকে, তাহলে এরপরে এরকম টাইপের আরও অনেক প্রশ্ন নেবো, তার আগে আরও টাইপ তোমাদেরকে দেখিয়ে দিই। এরপর মনে করো নিচ্ছি টাইপ থ্রি, টাইপ থ্রিটা করে নেওয়ার পর প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নেবো, তারপরে আলাদা টাইপের দিকে যাব। টাইপ থ্রি, টাইপ থ্রিতে এরকম হয়ে গেছে, মনে করো কী হয়েছে না, ওই একই ডাইস, একই ডাইস, সে একই ডাইসটাকে আমরা দুবার দান ফেলেছি, দুবার দান ফেলেছি। আমি দুটো ডাইস একে নিই, ওকে, মনে করো এখানে লেখা আছে চার, এখানে পাঁচ, এবং এখানে ছয়, এবং এখানে লেখা আছে পাঁচ, এখানে ছয়, এবং এখানে এক, মানে একটা ডাইসকে দুবার দান ফেলেছি এবং দুবার দান ফেলার পরে এই সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। তাহলে প্রথম কি, প্রথম দেখতে হবে এটা কী ডাইস। দেখো এখানে ছয় আর একে যোগ করলে সাত চলে আসছে, তেমন এটা কোনো মতে আর স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটা জেনারেল ডাইস। ওকে, এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে একটা সংখ্যা, একটা সংখ্যা কমন আছে কি না। দেখো এখানে এখানেও ছয় রয়েছে, এখানেও ছয় রয়েছে, কিন্তু প্রবলেম কি, এখানেও পাঁচ আছে, এখানেও পাঁচ, তেমন এখানে দুটো সংখ্যা সমান হয়ে গেছে। এবং এখানে যে প্রশ্নটা চেয়েছে, প্রশ্নটা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, এখানে প্রশ্ন চেয়েছে যে চারের বিপরীতে কত আছে, চারের বিপরীতে কত আছে। তাহলে প্রথমত আমরা দেখতে পেলাম যে এটা স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটা জেনারেল ডাইস। তারপর দেখলাম এখানে দুটো করে সংখ্যা কমন আছে, ছয় ছয় এবং পাঁচ পাঁচ কমন আছে। যদি কোনো ডাইসে দুটো সংখ্যা কমন থাকে তখন বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে, অর্থাৎ চার এখানে পড়ে আছে এবং এখানে এক পড়ে আছে, তাহলে চারের বিপরীতে এক হবেই হবে, অথবা একের বিপরীতে চার। তার মানে কি বোঝা গেল, দুটো সংখ্যা যদি আমরা সমান খুঁজে পাই তাহলে খুব সহজে আমরা আরও প্রশ্নটাকে সহজভাবে আরও করে নিতে পারি। ওকে, তাহলে এরপর এই এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর এই তিনটে টাইপ নিয়ে পর প্রিভিয়াসের যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো করা যাক। ওকে, তাহলে এই প্রশ্নটা নিলাম, এই প্রশ্নটা NMMSE পরীক্ষা 2012 সালে এসছে, কিন্তু তোমাদের যে বইটা আছে না রীতা পাবলিকেশনের, সেখানে 2013 লেখা আছে না, ওটা 2012 সালে এসছে, 2012টা 13 করে দিয়েছে, 2013টা 12 করে দিয়েছে। তো যাই হোক,
প্রশ্নটাতে বলা হয়েছে কি যে চারটা ডাইস নয়, এটা সবাই ভুল ভাবছ, চারটা ডাইস নয়, একটা ডাইসে চারবার দান ফেলা হয়েছে, আমরা চার রকমভাবে এরকম দেখতে পেয়েছি এবং প্রশ্নটা চেয়েছে ছয়ের অপোজিটে কত আছে, অপশন দেওয়া আছে, তোমরা কুইক উত্তর বার করার চেষ্টা করো। তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস না নর্মাল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস হলে কি না, যে সাইডগুলো দেখতে পাচ্ছি সেই সাইডের যোগফল কোনো মতে সাত হওয়া চলবে না। দেখো এটার সঙ্গে এটা অথবা এটার সঙ্গে এটা অথবা এটার সঙ্গে এটা যোগ করলে সাত হচ্ছে না, সেরকমভাবে প্রতিটা সংখ্যা এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা অথবা এটার সঙ্গে এটা যোগ করলে সাত হচ্ছে না, মানে কোনটা যোগ করলে সাত হচ্ছে না, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইস হলে ছয়ের বিপরীতে এক থাকবেই থাকবে। কেন থাকবে? কারণ ছয় আর একে যোগ করলে সাত হয় বিপরীতে, তাই এক্ষেত্রে এত ভাবার দরকার নেই, এই হলো উত্তর। অথবা আমরা দেখো এরকমভাবে ভাবতে পারি, দেখো ছয়ের সাইডে তিন আর দুই দেখতে পাচ্ছি, মানে ছয়ের বিপরীতে তিন আর দুই হতে পারে না, কারণ কি ছয়ের সাইডে আমি তিন আর দুই দেখতে পাচ্ছি, তাহলে ছয়ের বিপরীত আর এটা হবে না, কারণ ছয়ের যদি বিপরীত এটা থাকতো তাহলে দেখতে পেতাম না। ধরো আবার দেখো ছয়ের সাইডে চার আছে, মানে কি চারও ছয়ের বিপরীতে হতে পারে না। আবার ছয়ের বিপরীতে দেখো ছয়ের পাশে দেখো পাঁচ আছে, তার মানে কি ছয়ের বিপরীতে পাঁচ হতে পারে না। আর একটা তল, সেই তলে এক দুই তিন চার পাঁচ ছয়, মানে একটা তল বলছি একটা ডাইসের ছোটা তল, সেই ছোটা তলে এক দুই তিন চার পাঁচ ছয় ছাড়া তার সংখ্যা হতে পারে না। তাহলে তুমি বলছো ছয়ের বিপরীতে তিন দুই চার পাঁচ হতে পারে না, তাহলে কে হবে? এক হবে, এক। তো এরকমভাবে তোমরা ভাবতে পারো, কিন্তু যেহেতু তোমরা স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইসের কনসেপ্ট শিখে গেছো, তাহলে অত ভাবার দরকার নেই, কুইক প্রশ্ন হয়ে গেল। ওকে, এছাড়াও দেখো এরকমভাবেও ভাবা যাবে, কীরকমভাবে ভাবা যাবে, আমি যদি মনে করো কেস টুটো ভাবি যে এই দুটো ডাইস নিই, কত রকমভাবে তোমাদেরকে ভাবাচ্ছি। দেখো কেন ভাবাচ্ছি, কারণ একটা প্রশ্নকে কত রকমভাবে করা যায় এবং যে কনসেপ্টগুলো শিখলাম সেই কনসেপ্টগুলো যদি আমরা খুব সহজে কাজে লাগাতে পারি, তাহলে যাই প্রশ্ন আসুক না কেন সব প্রশ্নতে আমরা কনসেপ্টটা কাজে লাগাতে পারবো। তাই আমি একটা প্রশ্নকে অনেকভাবে বলার চেষ্টা করছি। যদি আমি মনে করো কেস টু ওই টাইপটা কাজে লাগাই, তাহলে দেখো এখানেও দেখো চার আছে এবং এখানেও দেখো চার আছে, আছে কি আছে, তাহলে দুটোতেই চার আর কোনো সংখ্যা কমন নেই, তাহলে আমি এরকমভাবে নিলাম মানে ঘড়ির কাটার দিকে, তাই এখানে চার, তারপর এখানে ছয়, এখানে লিখলাম পাঁচ, এখানে চার, এখানে এক, এখানে দুই, দেখো ছয়ের অপোজিটে এক দেখাচ্ছে, ছয়ের অপোজিটে এক। অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। তাহলে পরের প্রশ্নটা নেওয়া যাক, পরের প্রশ্নটা হয়তো আমি আর লিখবো না, তোমাদের স্ক্রিনে আসবে, সেখানে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি কুইক বুঝিয়ে দেবো। তারপরের প্রশ্ন দেখো আমি বোর্ডে লিখেই ফেললাম তোমাদেরকে, যাতে আমি সহজে বোঝাতে পারি তার জন্য। তো এই যে একটা ডাইস চারবার দান ফেলা হয়েছে, বলা আছে চারের অপোজিটে কত আছে, অপশনে বলা আছে। দেখো তাহলে প্রথমত দেখবো এটা কী ডাইস, তাহলে এটা দেখো জেনারেল ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস নয়। কেন নয়? কারণ দেখো চার আর তিনের যোগ করলে সাত হয়ে যাচ্ছে, চার আর তিনের যোগ করলে যেহেতু সাত হয়ে যাচ্ছে, তার মানে এটা কোনো মতেই আর স্ট্যান্ডার্ড ডাইস নয়, এটা কী ডাইস, জেনারেল ডাইস, তার মানে কি চারের অপোজিটে তিন আর হতে পারে না, চারের অপোজিটে তিন আর হতে পারে না। তাহলে এই ডাইসগুলোর মধ্যে থেকে এমন দুটো ডাইস খুঁজে বার করো যেখানে হয় দুটো সংখ্যা আছে অথবা একটা সংখ্যা আছে। একটা সংখ্যা থাকলে অঙ্কটা অনেক সহজে হয়ে যায়। দেখো আমি এই ডাইসটা এবং এই ডাইসটা নিই, এই দুটো ডাইসের মধ্যে তুলনা করি, দুটো ডাইসের মধ্যে তুলনা করলেই হবে, সমস্ত ডাইসগুলো নিয়ে তুলনা করার কোনো দরকার নেই। তো দেখো এখানে এখানে দেখো তিন ডাইয়ের মধ্যে কমন আছে এবং এখানে তিনটায়ের মধ্যে কমন আছে, তাহলে আমি এখান থেকে শুরু করি, তাহলে তিন, তারপরে এরকম করে লিখছি মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে তিন এক পাঁচ, এবং এখানে তিন চার দুই, তিন চার দুই, তার মানে কি এখানে প্রশ্ন দেখাচ্ছে যে একের অপোজিটে আছে কত, চার, অথবা চারের অপোজিটে এক, তার মানে কি চারের অপোজিটে হচ্ছে এক, এবং এটা উত্তর। এবার তুমি যদি বলো যে আমি এটা এটা নিয়ে করবো, তাও দেখো হবে, হবে বই কি, যদি যদি ওদের মধ্যে কমন কিছু থাকে তাহলে হবে। দেখো এখানে দেখো তিনটা কমন আছে এবং এটাতে তিনটা কমন আছে, তাহলে তুমি এরকম করে লিখতে পারো, তাহলে এখানে লিখলাম তিন, এখানে পাঁচ, এখানে চার, এটার থেকে আর এখানে তিন দুই এক, তিন দুই এক, দেখো সেম সেম জিনিসটা আসছে আসছে। অথবা তুমি যদি বলো যে আমি এরকম না লিখে এই দুটোতে এই দুটোর থেকে লিখবো, দেখা যাক এই দুটোর থেকে লিখতে পারি না না পারি, মানে প্রথম দুটো এটা এবং এটা, দেখো এখানে কী কী কমন আছে, তিন কমন আছে, পাঁচ কমন আছে, আবার এখানে দেখো তিন আর পাঁচ, তাও হবে। যখন আমি এরকম টাইপের কেস থ্রিতে শিখিয়েছিলাম, যদি দুটো কমন থাকে তাহলে তিন আর পাঁচ বাদ দাও, তাহলে একের অপোজিটে চার, একের অপোজিটে চার হয়ে গেল, মানে চারের অপোজিটে এক হয়ে গেল, তার মানে নিচে যেগুলো করেছিলাম সেগুলো করার দরকার নেই। তার মানে ওই যে তিনটে টাইপ, কেস ওয়ান যেটা আমি লিখিনি মুখে মুখে বলেছিলাম, কেস টু যেটা লিখেছিলাম, এবং কেস থ্রি, এই তিনটে টাইপ যদি তোমরা জেনে যাও তাহলে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমি আর এটা নিয়ে সময় নষ্ট করছি না, তোমাদের স্ক্রিনে কিছু প্রশ্ন আসছে, তোমরা দেখো প্রতিটা প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করো। ওকে, এরপর আমি একটা নতুন টাইপের দিকে আগাই। এরপর নিয়েছি টাইপ ফোর। টাইপ ফোরে একটা ডাইস চারবার ফেলা হয়েছে এবং সেই ডাই ডাইসগুলোতে এ বি সি ডি করে লেখা আছে। তো তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে এখানে তো এক দুই তিন করে লেখা নেই, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস হবে না জেনারেল ডাইস হবে। যদি এরকম কোনো পাও যেখানে সংখ্যা থাকবে না এরকম আছে, তখন সেটা সবসময়তে হবে জেনারেল ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস আর নয়, স্ট্যান্ডার্ড ডাইসের প্রশ্ন আর নয় সেটা।
ওকে, তাহলে এটা কি ডাইস? না, সেটা হয়ে গেল জেনারেল ডাইস। আর জেনারেল ডাইস মানে টাইপ টু এবং টাইপ থ্রির মতো করে ভাবতে হবে, টাইপ টু এবং টাইপ থ্রি, তাহলে ডি এর অপোজিটে। তাহলে প্রথমত তার মানে দেখো, এখান থেকে আমি যদি এই দুটো ডাইস নিই, দুটো ডাইস, এখানে এসি এখানে এসি, মানে বি এর অপোজিটে ই হচ্ছে, মানে বিটার অপোজিটে ই, এইটুকু বোঝা গেছে। কিন্তু এখানে চেয়েছে ডি এর অপোজিটে, তাহলে বি এর অপোজিটে ই, ডি এর অপোজিটে কি সেটা তো আমরা আমি জানছি না। ডি এর অপোজিটে কি হবে, হয় এ হবে অথবা সি হবে, এইটুকু বোঝা গেছে যে বি এর অপোজিটে যদি ই হয় তার মানে ডি এর অপোজিটে আর ডি হতে পারে না, আর বি এর অপোজিটে যেহেতু ই তার মানে ডি এর অপোজিটে বি আর হতে পারে না, তার মানে এ আর সি হবে, সরি এ আর সি হবে। তো এরকম করে না ভেবে টাইপ টু এর মতো করে ভাবো, মানে দুটো ডাইস নাও যেখানে একটা কমন আছে, একটা কমন খুঁজে বার করো, এমন দুটো ডাইস যেখানে একটা কমন আছে, একটা কমন আছে, এই ডাইসটা নিই এ সি বি আর এইটা আর এটা, দেখো এই ডাইসটা আর এই ডাইসে দেখো একটা কমন আছে, কি কমন আছে, না সেটা কমন আছে সিটা, দেখো এখানেও সি কমন আছে এবং এখানেও সি কমন আছে, বাকি ডাইসগুলোর ক্ষেত্রে দুটো কমন থেকে যাচ্ছিল। তো আমি এই দুটো ডাইস নিই, তো এই দুটো ডাইসে সি, তাহলে এরপরে নিই এরকমভাবে ঘড়ির কাটার দিকে, তাহলে প্রথমত এখানে লিখি সি, তারপরে এখানে বি, তারপরে এখানে লিখলাম এ, সেমভাবে এরকমভাবে এটা ঘড়ির কাটার দিকেই যাবে এটা, তার মানে কী হচ্ছে এখানে সি ই সি ই আর ডি, তার মানে বি এর বিপরীতে ই, যেটা বললাম আগেই বি এর বিপরীতে ই এটাভাবে বলেছিলাম, আর এর বিপরীতে কত হচ্ছে না ডি, বা ডি এর অপোজিটে এ, তার মানে কত হলো এখানে ডি এর অপোজিটে হলো এ। ক্লিয়ার পুরো একদম ক্লিয়ার? ওকে, এরপর টাইপ ফাইভের দিকে আগাই। তাহলে টাইপ ফাইভ, টাইপ ফাইভে এরকম দেওয়া আছে, একটা ডাইস, একটা ডাইসের রং করা আছে, আমার কাছে রং নেই তো তাই আমি লিখে ফেলেছি ইয়েলো রেড গ্রিন পিঙ্ক ব্ল্যাক গ্রিন, এরকম করে রং করা আছে। এরপর চেয়েছে যে পিঙ্কের অপোজিটে কোনটা আছে, তো যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস আর নয়, এটা জেনারেল ডাইস। ওকে, তাহলে আমাদেরকে খুঁজতে হবে টাইপ টু এবং টাইপ থ্রি। টাইপ টুটা দেখা যাক, টাইপ টু মানে কি, এই দুটোতে এমন কোনো রং আছে যেটা কমন আছে, হ্যাঁ কমন আছে, দেখো গ্রিন, এখানেও গ্রিন আছে এবং এখানেও গ্রিন আছে। এবার আমি ক্লক ওয়াইজ নেবো ঘড়ির কাটার দিকে, তাহলে এখানে গ্রিন, তাহলে এখানে রেড এবং এখানে আছে ইয়েলো, তাহলে এখানে এরকমভাবে এটাও এরকমভাবে ঘুরবে, এই দিক থেকে এরকমভাবে ঘুরছে গ্রিন, তাহলে এখানে গ্রিন, এখানে পিঙ্ক এবং এখানে হলো ব্ল্যাক, তার মানে রেডের অপোজিটে পিঙ্ক এবং ইয়েলোর অপোজিটে ব্ল্যাক, তাহলে পিঙ্কের অপোজিটে কী হলো, এই যে পিঙ্কের অপোজিটে হলো রেড, তাহলে খুব সহজভাবে উত্তরটা হয়ে গেল। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি মনে করুন এখানে ইয়েলো রেড গ্রিন রয়েছে এবং এখানে যদি গ্রিন না দিই, মনে করো আমি দিয়ে দিয়েছি অন্য একটা রং, মনে করো দিয়ে দিয়েছি ব্লু, ব্লু তখন কী হবে, তখন তো আর তো এটা তো এটার সাথে এটার তো কোনো কমন নেই, কোনো জিনিসই কমন নেই। দেখো এরকম টাইপে যদি প্রশ্ন থেকে যায় তাহলে কী হবে, দেখবে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানে দেখবে বলা থাকবে এটা অথবা ওটা, এটা হতে পারে অথবা ওটা হতে পারে, মানে কি পারফেক্টভাবে বলা যাবে না যে এটার অপোজিটে কোনটা হবে। যদি জেনারেল ডাইস হয় সেই জেনারেল ডাইসে অবশ্যই তোমরা দেখতে পাবে যে ওই দুটো ডাইসের কোনো একটা সংখ্যা বা কোনো একটা কালার বা কোনো একটা লেটার কমন থাকবেই থাকবে, আর কমন থাকতেই হবে, কমন না থাকলে সেই প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। আর যদি না থাকে তাহলে অপশানে থাকবে নান অব দিস, অথবা থাকবে এটা অথবা ওটা, অথবা ওটা অথবা এটা, মানে পারফেক্টভাবে বলা যাবে না, তখন কী হবে। ওকে, ক্লিয়ার পুরো একদম? তাহলে এরপর আর একটা টাইপ রয়ে যায় যেটা হলো ওপেন ডাইস, যে প্রথমে তোমাদের একদম প্রথমে যে ছকটা লিখিয়েছিলাম না সেখানে দেখবে ক্লোজ ডাইস এবং ওপেন ডাইস পেয়েছিলাম, তো এই সমস্ত ডাইসগুলোকে বলা হয় ক্লোজ ডাইস, কারণ এগুলো সব বন্ধ আছে বলে এগুলো ক্লোজ ডাইস, আর এই ডাইসটি তুমি খুলে দিই তখন হবে ওপেন ডাইস, এবং সেই ওপেন ডাইস আমরা ছোটা তল স্পষ্ট দেখতে পাবো, এবং সেই ছোটা তল থেকে কীরকম টাইপের প্রশ্ন আছে সেগুলো যদি আমরা দেখে নিই তাহলে ডাইসের সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে। তাহলে আমি এখানে টাইপ সিক্স নেব এবং যেখানে আমি ওপেন ডাইসটা নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে একটু মুছে নিই এটা। তাহলে টাইপ সিক্স এখানে লিখি ওপেন ডাইস, তাহলে ওপেন ডাইসটা কীরকম টাইপের সেটা তোমাদের কাকে দেখাই, তাহলে তা নাহলে তোমরা বুঝতে পারবে না। এটা তোমরা ক্লাস টেনে গিয়ে একটা টপিক আছে, টপিকটার নাম কি আয়ত ঘন বা প্যারালিপয়েড, সেখানে আরও ভালোভাবে শিখবে। তো দেখো আমি প্রথমে এটা দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটা দেখিয়েছিলাম যে তোমরা এখানে স্পষ্ট একটা দুটো তিনটে তল দেখতে পাচ্ছ আর তিনটে তল দেখতে পাওনি। এবার এই ড্যাশটা আমি খুলে ফেলবো, তাহলে খুলি মনে করো এটাকে খুলে ফেললাম, এটাকে তোমাদের সামনে দেখো খুলছি একদম, খুললে খুলে ফেললে কীরকম আসছে দেখো, খুলে ফেলি তাহলে এটাকে খুলে ফেললাম। ওকে, আর এগুলো তো এগুলোর সঙ্গে কোনো সং নেই তো, এটা এইগুলো এই জিনিসগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলো তো সেই কাভারটা যাতে খুব দৃঢ় হয় তার কারণে এগুলো দেওয়া আছে, এগুলো দরকার নেই, এগুলো ছিঁড়ে ফেলে দিই একটু, তোমরা ভালোভাবেই দেখতে পাবে। দেখো তোমাদের জন্য
কী না কী করতে হয়, কীরকমভাবে তোমরা বুঝতে পারবে সেটাকে ভাবতে হয়। দেখো প্রথমত এরকমভাবে, এটাও তো সেই তো একটা ডাইস, এখনও পর্যন্ত পুরোটা খুলিনি। দেখো আমি তোমাদের সামনে ধরে আছি, তোমরা প্রথমত তিনটে তল দেখতে পাচ্ছ, একটা তল, দুটো তল, তিনটে তল দেখতে পাচ্ছ। এবার ডাইসটা খুলছি, উপরের পোর্শনটা খুললাম আর এই নিচের পোর্শনটা খুলেছি। এবার এই জায়গাটা কাটতে হবে, এই জায়গাটা একটু কেটে দিই, একটু কেটে দিই ভালো করে, সাবধানে কাটতে হবে না, ছিঁড়ে গেলে গেল গোটাই। খুলে ফেলেছি, তার মানে পুরো ডাইসটা ছিল এরকম, এরকম টাইপের ডাইস ছিল, ছিল তো এরকম। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলে ডাইসটা, একটা তল, দুটো তল, তিনটে তল। এবার পুরো ডাইসটাকে খুলে ফেললাম, পুরো ডাইসটাকে খুলে ফেলার পরে কেমন হয়েছে দেখো না, এই দিকটা ভালো দেখাচ্ছে, এই দিকটা দেখি, তাই তো? দেখো কটা তল দেখাচ্ছে, একটা, এই দিকটা দেখা যাক, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তার মানে কীরকম ছবিটা হলো, ছবিটা এরকম টাইপের হলো, এরকম টাইপের ছবিটা হয়েছে, এরকম টাইপের হয়েছে, এরকম টাইপের ছবিটা হয়েছে। এবং এখানে সেই তলটা আছে, এরকম তলটা এখানে আছে, এবং এইখানে দেখো এই জায়গাটা সেই তলটা এবং এই তলটা আছে। তাহলে একটা ডাইসকে যদি আমি খুলে ফেলি এরকম টাইপের হয়। ওকে, এরপর তাহলে একটা ডাইসকে যদি আমি খুলে ফেলি, যে ডাইসটা, এই ডাইসটাকে যদি আমি খুলে ফেলি তাহলে এরকম দেখতে হবে। এবার যে এইগুলো এইখানে থাকবে তার কোনো মানে নেই, আমি যে এই এইটা এটা যদি মনে করি আমি এখানে দিতাম, এটা যদি এই এই যে তলটাকে, এই তলটা যদি আমি এখানে জয়েন করতাম, তাও তো এটা বন্ধ হতো আরামসে, এইখানটা তো বন্ধ হতো, বন্ধ হয়ে পর তো পুরো ডাইসটার আকার নিত। তার মানে এই তলটা এখানে থাকবে তার কোনো মানে নেই, বিভিন্ন টাইপের হতে পারে, এরকমও হতে পারতো, এটা এরকমও হতে পারতো, মানে একটা ডাইসকে যদি আমি খুলি তাহলে এরকমও হবে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, কোনো সমস্যা হবে না, এরকমও হবে। অথবা এটা এখানে না হয়ে, এটা এখানে না হয়ে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এরকমও হতে পারে। তার মানে আলটিমেটলি আমি বুঝাতে পারলাম যে ডাইসটা খুলে ছোটা তল আছে, এবং কীরকমভাবে তোমরা দেখবে যে এটার, এই যে এক আমি লিখি এখানে এক, এখানে মনে করো দুই লিখলাম, এখানে মনে করো তিন, এখানে চার, এখানে পাঁচ, এখানে ছয়, এরকম লিখলাম মনে করো। এখানে স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইস সব ক্ষেত্রে, এখানে স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইস ভাবো না, তোমরা শুধু ভাবো ডাইসকে খুলে ফেলেছি। ডাইসকে খুলে ফেলে কী হবে না, এখানে এই একের অপোজিটে থাকবে ছয়, মানে একতলটার অপোজিটে থাকবে ছয়, ছয়েরকে যোগ করলে সাত, এরকমভাবে ভাবো না, তুমি ভাবো যে একতলটার অপোজিটে থাকবে ছয় তলটা, মানে এবার দুইয়ের অপোজিটে থাকবে চার তলটা, দুইয়ের অপোজিটে থাকবে চার তলটা, মাঝটা গ্যাপ হবে, দুইয়ের দুই তলটার অপোজিটে থাকবে চারের তলটা, এবং তিন তলটার অপোজিটে থাকবে পাঁচের তলটা, গ্যাপ দিয়ে, একটা একটা গ্যাপ দিয়ে। তার মানে একের অপোজিটে থাকবে ছয় তলটা, দুইয়ের অপোজিটে থাকবে চারের তলটা, এবং তিনের অপোজিটে থাকবে পাঁচের তলটা। তার মানে যদি আমি এই ছবিটা করতাম, তাহলে যদি আমি মনে করো এটাকে স্টার দিই, এই তলটার অপোজিটে থাকবে এই তলটা, স্টার স্টার দিলাম মনে করো, ওকে, এটা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ তলটার অপোজিটে থাকবে এই হ্যাশট্যাগ তলটা, ওকে, আর এই তলটা মনে করো কী দাম দেবো, এটা মনে করো ডলার সাইন দিই, এই তলটার অপোজিটে থাকবে এই তলটা, এরকম বলতে চাইছি। ছবি এরকমও হতে পারে, ছবি এরকমও হতে পারে, এরকমও ছবি হতে পারে, এরকম হতে পারে, পাশাপাশি পাশাপাশি, তার সঙ্গে কোনো সঙ্গে নেই। তার মানে এই তলটার অপোজিটে এই তলটা, এই তলটার অপোজিটে এই তলটা, এবং এই তলটার অপোজিটে এই তলটা। ছবিটা ঘুরে যেতে পারে, ছবিটা এরকম করে ঘুরে যেতে পারে, এরকম করে ঘুরে গেছে ছবিটা, এরকম ঘুরে গেছে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তার মানে কি, এই তলটার অপোজিটে এই তলটা, এই তলটার অপোজিটে এই তলটা, এবং এই তলটার অপোজিটে এই তলটা। প্রশ্ন কী করে থাকবে, প্রশ্ন এরকম দেওয়া থাকবে, এরকম কোনোটা ছবি দেওয়া থাকবে, এবং সেই ছবিতে বলা থাকবে যে এইটার থেকে যে ডাইসটা গঠিত হলো সেটা কোনটা। দেখো একটা প্রশ্নই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে ওপেন ডাইসের এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে একটা ওপেন ডাইস ডাইসটাকে খুলে দিয়েছে, এবং এটাকে যদি আমি জোড়া লাগিয়ে দিই তাহলে বলছে কোন ডাইসটা হবে, এই চারটা ডাইসের মধ্যে কোন ডাইসটা এটাকে জোড়া লাগিয়ে দিলে হবে। তাহলে আমি কী বললাম যে এ এর অপোজিটে কে আছে, ডি, লিখে দিই, এ এর অপোজিটে আছে ডি, এই অপোজিটটা দেখো তাহলে হয়ে যাবে প্রশ্নটা। এফ এর অপোজিটে আছে, এই যে এফ এর অপোজিটে আছে বি, কারণ একটা ঘর গ্যাপ, এফ এর অপোজিটে আছে বি, এবং ই এর অপোজিটে আছে কি, সি, তাহলে ই এর অপোজিটে আছে সি। তার মানে এখানে যে ডাইসটা, সে ডাইসে যদি এ দেখায় তাহলে ডি দেখাবে না, যদি এফ দেখায় তাহলে বি দেখাবে না, আর ই দেখালে সি দেখাবে না। দেখা যাক প্রথমেরটা, এখানে কি বলছে, এখানে বি ই এফ দেখাচ্ছে, তাহলে এখানে বি থাকলে এফ দেখাবে না, কিন্তু বি আর ই, বি আর এফ দেখাচ্ছে, তার মানে এটা হতে পারে না। তারপর এখানে বি এর অপশানটা দেখো, এখানে ই ই এফ ডি ই, এফ ডি ই, এফ এফ ডি ই, এফ ডি, তার মানে দেখো এটা হলেও হতে পারে, মানে এটা হবে। এবার এটা বাদ দেখে নিই, কারণ এটাতে
ইডিএফ সবগুলো আলাদা আলাদা পশ দেখাচ্ছে যে এই অপোজিটের সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু এটা দেখো, এটা দেখলে এখানে দেখো যে এখানে ই এর অপোজিটে সি, তাহলে ই থাকলে সি দেখাবে না, কিন্তু ই সি পাশাপাশি দেখা আছে, তাহলে মানে এটা হচ্ছে না। এবার এটাও দেখে নিই, তাহলে এখানে দেখো এ এর অপোজিটে ডি, তাহলে এ থাকলে ডি দেখাবে না, এ থাকলে ডি দেখাবে না, তাও দেখাচ্ছে এটা, তার মানে এটা একদম পারফেক্ট উত্তর, কারণ এক্ষেত্রে ইডিএফ, তাহলে ই দেখো এখানে ই, এখানে ডি, এখানে এফ, তাহলে ই থাকলে সি দেখাবে না, হ্যাঁ দেখায়নি, তাহলে ডি থাকলে, ডি থাকলে এ দেখাবে না, দেখায়নি, আর এফ থাকলে বি দেখাবে না, এফ আছে বি দেখায়নি, তার মানে এটাই হলো এর সঠিক উত্তর। তার মানে এই ওপেন ডাইসের একটার মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ওপেন ডাইসে কীরকম টাইপের প্রশ্ন হয় এবং কীরকম টাইপের প্রশ্নগুলো কীরকমভাবে করতে হয়। হয়তো আমি আজকে অতটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম না, কারণ ডাইসের প্রশ্নগুলো জানি না আমি কতটা বোঝাতে পারলাম, আমি নিজেই সন্দেহের মধ্যে আছি কতটা বোঝাতে পারলাম তোমাদেরকে। তো আমি আমার 100% দিয়েছি, আমি আমার 100% দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, এবং এই এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং এটা একটা পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ টোটালি ফুল হয়ে গেছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো যাবে না, এত স্টুডেন্ট হয়ে গেছে বলার নয়, 257 করে হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরো ফুল হয়ে গেছে। তোমরা যদি খুব রিকোয়েস্ট করো এরপর, তাহলে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে ভয় পাচ্ছি এই কারণেই, কারণ তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে পার্সোনাল মেসেজ করে ফেলছ, আমি তোমাদেরকে বারবার বলার সত্ত্বেও তোমরা পার্সোনাল মেসেজ করে ফেলছ, স্যার এটা একটু বুঝিয়ে দিন, সেটা একটা এটা একটু বুঝিয়ে দিন। দেখো এত যদি মেসেজ আসে কাকে আমি বোঝাবো, যে তোমাদের খারাপ লাগবে যে স্যার আমাকে বলেনি, স্যার আমাকে বলেনি, কিন্তু দেখো এত মেসেজের তো উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে এটার পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, এবং কিছুক্ষণ পরেই তার উত্তর পাঠিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই এটার থেকে আর কোনো রকম টাইপের প্রশ্ন আটকাবে না। ওকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে আসছি। তোমাদেরকে বলেছিলাম যে সিরিজের ভিডিও নিয়ে আসবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি সিরিজের ভিডিও করার আগে আমার যে কম্পিউটারটা সেটা খারাপ হয়ে গেছে, ওরা বারবার খারাপ হয়েই যাচ্ছে, আমি প্রচুরবার চেষ্টা করছি সারানোর, আমি ডাক্তার ঘরেও দেখিয়েছি, কিন্তু ভালো ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। যাই হোক, ওটা ভালো ডাক্তার ঘরকে পাঠিয়েছি, এরপর যদি ডাক্তার ঠিকঠাক করে সারিয়ে দেয় তাহলে ওটা নিয়ে আসবো, এবং নিয়ে এসে পর তোমাদের প্রজেক্টরের মাধ্যমে ওই সিরিজের প্রশ্নগুলো করে ফেলবো। যাই হোক, অনেক বেশি বোকা হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে লিখো। রাখছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।